উর্বর অর্ধচন্দ্র বা ফার্টাইল ক্রিসেন্ট হিসেবে পরিচিত এই ভূখণ্ড মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল ও জর্ডান জুড়ে বিস্তৃত। উত্তরে আছে কুয়েত, দক্ষিণ পূর্বে তুরস্ক আর পশ্চিমে ইরান। ইতিহাস বলে উর্বর এই ভূখণ্ডই প্রথম অঞ্চল যেখানে সংঘবদ্ধভাবে কৃষিকাজ শুরু হয়। উর্বর এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে টাইগ্রিস, ইউফ্রেটিস আর নীল নদ। তুরস্ক, সিরিয়া আর ইরাক এই নদীগুলোর পানির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কিন্তু জনবসতি বাড়ায় পরিবেশ দূষণে কমেছে এই অঞ্চলের উর্বরতা, কমেছে নদীর পানি প্রবাহ। ভূমধ্য সাগর সংলগ্ন এই অঞ্চলে 10,000 বছর আগে কৃষিকাজ শুরু হলেও এখন বৃষ্টিপাতের রেকর্ড পতনে ভূখণ্ডটি বিপর্যস্ত। দশকের পর দশক ধরে চলছে যুদ্ধ সংঘাত। টাইগ্রিস আর ইউফ্রেটিস দিয়ে রেকর্ড কমেছে পানি প্রবাহ। العامين الماضيين تعمد الجانب التركي بخفض كمية المياه المتدفقة عبر نهر الفرات إلى الجانب السوري بحدود 250 متر مكعب الثانية، وهي حصة قليلة. وحصة سوريا وفق الاتفاقية الدولية 500 متر مكعب الثانية، مما أدى لنقص حاد في مناسيب وحيلة الفرات وتشرين والحرية. ইন্টারন্যাশনাল রিসোর্স কমিটি বলছে গেল 70 বছরের মধ্যে 2021 সালে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে সিরিয়া। উৎপাদন ব্যাহত হয়ে তৈরি হয়েছে খাদ্য সংকট, বৃষ্টিপাত নেমেছে অর্ধেকে। সুবহানাল্লাহ, يعني هي بالاصل المناخ صفى جاف يعني جاف بشكل يعني لا يتصور العقل. كانت اولي المي سفينه دانا صلى يمها، هلا بدنا نروح نقدر نروح لها مشي، هلا نروح من هين مشي، لان المي صارت تقريبا 300-350 متر لغادي ليمها جدا. يعني كنا نجر المي من مسافة قريبة، واليوم بدك 300-400 متر لحتى توصل المي. ইউফ্রেটিস নদীর ড্যামগুলোতে পানি 5 মিটার নেমে গেছে, কমছে পানির মজুদ। জীবিকা অর্জনে যুদ্ধ করতে হচ্ছে এখানকার কৃষকদের। তুর্কির বিরুদ্ধে অভিযোগ এসেছে ইউফ্রেটিস নদীর পানি প্রবাহ 2 বছরে অর্ধেকে নামিয়েছে দেশটি। غير المناخ اللي احنا لاحظنا عليه هو تقريبا يعني انخفاض معدل الهبوط، عفوا الهطول المطري. بالحقيقه تقريبا قبل 10 سنوات او 15 سنه كان معدل الهطول المطري في محافظتي تقريبا حوالي 500 ملي متر. সিরিয়ায় যুদ্ধের পর ভয়াবহ খরা কৃষিকাজ ব্যাহত করায় দল বেঁধে মানুষ শহরে চলে আসে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্যানেল বলছে দেশটিতে খরার কবলে পড়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বৃষ্টি নির্ভর শস্যগুলোর উৎপাদন 90% কমেছে এই অঞ্চলে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।